নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটার নাম হচ্ছে বাটার নান আমরা ঘরেই এটা বানাতে পারি একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগে এতে না কোনো ইস্ট লাগে না ওভেন মানে মাইক্রোওভেন এই তন্দুর লাগে কোনো কিছুই লাগে না একদম ঘরে একদম ঘরোয়া মানে তাওয়াতে বানানো বাটার নান চলুন দেখেনি বাটার নান কিভাবে বানাবো প্রথমে আমি বাটার নানটা বানানোর জন্য ময়দা মেখে নেব যার যার প্রয়োজন মতন ময়দা নিয়ে নেবেন আমি এখানে তিন কাপ মতন ময়দা নিয়েছি এবারে হাফ চামচের একটু বেশি আমি বেকিং পাউডার নিয়েছি হাফ চামচের মানে চার ভাগের এক ভাগ নিয়েছিলাম বেকিং সোডা আর নুন আর একটু চিনি চিনিটা অবশ্যই দিতে হবে আর দু চামচ মতন সাদা তেল দিয়েছি আর হাফ কাপের একটু বেশি আমি টক দই দিয়েছি অবশ্যই সেটা রুম টেম্পারেচারে আনা আনা টক দই দিতে হবে সমস্ত উপকরণ খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নিতে হবে প্রথমেই জল দেবেন না আগে মেখে নিতে হবে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাতে হবে সমস্ত ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি দেখুন ময়দাটা মাখা হয়েছে আমার এবার আমি অল্প একটুখানি সাদা তেল ময়দার গায়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো অন্তত তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রাখবেন না গরম জায়গায় রেখে দিতে হবে তিরিশ মিনিট অন্তত পক্ষে রাখতে হবে তিরিশ মিনিট পর আমি ঢাকা খুলেছি দেখুন কতটা নরম হয়ে গেছে আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে ভীষণ নরম ভীষণ স্মুথ একটা ডো তৈরি হয়েছে এবার আমি নানের জন্য লেচি কেটে নেবো হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল অবশ্যই এবার লেচি কাটব লেচিগুলো একদম ছোটো সাইজও হবে না আবার একদম আমরা যেরকম রুটি বানাই ওই রকমও হবে না রুটির থেকে একটু বড় এই রকম হবে একটু মোটা মোটা হয় এগুলো সেই বুঝে সেই রকম আন্দাজ করে লেচিগুলো কাটতে হবে এমনি করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডো বানিয়ে নিলাম যেরকম রুটির জন্য আমরা বানাই রুটি পরোটা বানানোর জন্য করি এবার একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন তবে এটা তেল দিয়ে বেলাটাই ভালো বেলা হয়ে গেছে এবার ওপর থেকে অল্প করে একটু কালো জিরে আর একটু ধনে পাতা দিয়ে এটাকে আবার একটুখানি চাপ দিয়ে বেলে নিতে হবে যদি মনে করেন এটা দেবেন না তাহলে কোনো অসুবিধে নেই প্লেন করতে পারেন এবারে এটা এক হাতে তুলে নিয়ে অন্য পিঠে যে মানে নানটার অন্য পিঠে প্লেন একদম নর্মাল জল একটু লাগিয়ে দিলাম ভালো করে দিয়ে গরম তাওয়া তাওয়াটা আগে ভালো করে গরম করে নিতে হবে আর এটাকে নন স্টিকে করলে হবে না কিন্তু এই রকম তাওয়াতে করতে হবে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে দেখুন ওপর থেকে কীরকম ফুটফুট ফুট মতন একটা বুদবুদ মতন দেখা যাচ্ছে এইবারে তাওয়াটাকে এরমভাবে ঘুরিয়ে গ্যাসের ফ্লেমটাকে বড় করে দিয়ে প্রথম দিকেই কিন্তু বড় করবেন না তখন রুটিটা দেবেন তখন কিন্তু মাঝারি আঁচে দেবেন তারপরে যখন রুটিটা ওপর থেকে ফুলে ফুলে উঠবে তখন এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এরম আমি দেখাচ্ছি দেখুন ঠিক এরকমভাবে সেঁকে নিতে হবে দেখুন ওপর থেকে কীরকম লাল লাল মানে ব্রাউন ব্রাউন রঙ ধরে গেছে আপনা থেকেই এটা কিন্তু উঠে আসবে এই দেখুন পিছন দিকটা যেদিকটা জল লাগিয়েছিলাম এটা উল্টো দিকটা এবারে এর ওপরে মাখন ব্রাশ করে দেবেন বাটারের একটা সুন্দর গন্ধ আর অসম্ভব ভালো লাগে খেতে আমার একটা বাটার নান তৈরি হয়ে গেছে সেম প্রসেসে আমি আবার একটা বানাচ্ছি কালো জিরিয়া ধনে পাতা সম্পূর্ণ অপশনাল যারা চান না তারা দেবেন না আবারও এরকম উল্টো উল্টোপিট্টায় জল লাগিয়ে নিচ্ছি নিয়ে গরম তাওয়ায় দিয়ে দিলাম দেখুন ফুলে ফুলে গেছে যেই একটু ফুলে উঠবে সঙ্গে সঙ্গে তাবাটা উল্টে ফ্লেম বাড়িয়ে এমনি করে সেঁকে নিতে হবে আর এইভাবে সেঁকে নিলেই অটোমেটিক এটা হালকা হয়ে উঠে আসে একটুখানি টান দিলেই উঠে আসে আবারও বাটার ব্রাশ করে দিচ্ছি এমনি করেই আমি সমস্ত নানগুলো বানিয়ে নিয়েছি দেখুন ভেতরটাও দেখুন ভীষণ নরম এটা মাংস দিয়ে চিকেনের কষা চিকেন বা মাটন কষা এগুলো দিয়ে ভীষণ ভালো খেতে লাগে তো বন্ধুরা আমার এই বাটার নানের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল অপশনটা টিপে দিন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য